আয়কর জমা দিতে তৈরি হচ্ছে সমস্যা। এডিআই অফিসের বিরুদ্ধে অব্যবস্থার অভিযোগে সরব শিক্ষকরা। পারিশ্রমিক পাচ্ছেন না আইনজীবীরা, সে কারণে ঠিকমতো কাজ করছেন না, জানালেন স্কুল ইন্সপেক্টর। দ্রুত সমস্যা সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের ডাক শিক্ষকদের। এডিআই অফিসে অব্যবস্থার অভিযোগ, পাশাপাশি বেশ কয়েক দফা দাবিতে এডিআই অফিসে স্মারকলিপি জমা দিলেন নিখিলবঙ্গ শিক্ষক সমিতি সংগঠনের সদস্যরা। এদিন সংগঠনের পক্ষে শিক্ষক শিক্ষিকারা একত্রিত হয়ে এডিআই অফিসের সামনে আসেন। অফিসের বাইরে দাঁড়িয়ে নানান দাবিতে স্লোগানও দিতে থাকেন তারা। শিক্ষকদের মূল দাবি, বার্ষিক আয়করের মাসিক অংশ বা টিডিএস তারা যা জমা করেন তা এখনও আপডেট হয়নি। আয়কর দপ্তরের নিয়ম অনুযায়ী 31শে জুলাই আয়কর জমা দেবার শেষ তারিখ। এর ফলেই সমস্যায় পড়েছেন শিক্ষকেরা। তাদের দাবি, ট্যাক্স জমা দেবার ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে, এর ফলে জরিমানার সম্মুখীন হতে পারেন শিক্ষক শিক্ষিকারা। দ্রুত সমস্যা সমাধানের দাবিতে এদিন এডিআই অফিসে আসেন তারা। এ বিষয়ে সংগঠনের পক্ষে পীযূষ কান্তি সাহা বলেন, দীর্ঘদিন ধরে এখানে একটা অব্যবস্থা চলছে। আমরা এর আগেও লিখিতভাবে জানিয়েছি, বিভিন্ন বিষয় উল্লেখ করেছি, কিন্তু এখনও পর্যন্ত তার কোনো সুরাহা হয়নি বা হচ্ছে না। তিনি কোনো অবস্থাতেই আমাদের এই যে দাবি, সেই দাবিগুলোকে মিট আপ করবার জন্য যে যে ভূমিকা নেওয়া উচিত সেই ভূমিকা তিনি নিচ্ছেন না। মূলত আজকের যে দাবিটা সেটা হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে 31 জুলাই হচ্ছে আমাদের গত বছরের যে ট্যাক্স, সেই ট্যাক্সটা দেওয়ার লাস্ট মানে কাট অফ ডেট হচ্ছে 31 জুলাই। সেইখানে দাঁড়িয়ে আমাদের সবথেকে বড় যে জায়গাটা সেটা হচ্ছে 26AS আপডেট করা। 26AS-টা হচ্ছে আমরা প্রতি মাসে মাসে যে ট্যাক্সটা কাটাই টিডিএসের মাধ্যমে, এই এডিআই অফিস থ্রু যে ট্যাক্সটা গভর্নমেন্টের ঘরে জমা পড়ে কি আয়কর দপ্তরে জমা পড়ে সেটাকে এখনও পর্যন্ত এরা সেইখানে আপডেট করেনি, বা আমাদের টাকাটা যে আদৌ সেখানে জমা পড়লো কি না তার কোনো হদিশ পাচ্ছি না। অর্থাৎ আমরা মাসে মাসে টাকাটা জমা দিয়ে গেলাম, অথচ এই এডিআই অফিস সে কাজটা করলো না যে আয়কর দপ্তরে সঠিক জায়গাতে জমা দেওয়ার। সুতরাং এই না জমা দেওয়ার কারণে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে ট্যাক্স জমা দিতে পারছি না, সঠিকভাবে যে ট্যাক্সটা হওয়া উচিত সেটা জানতে পারছি না। সুতরাং এই সময় দাঁড়িয়ে শিক্ষক শিক্ষিকা থেকে সকলেই, যারা আমরা এই শিক্ষা অঙ্গনে আছি, তারা সকলেই একটা আশঙ্কা বোধ করছি যে আমাদেরকে আগামী দিনে একটা বড় অঙ্কের মোটা জরিমানা হিসাবে দিতে হবে কিনা, আমরা সেই কারণে আজকে এসেছি। এ বিষয়ে স্কুল ইন্সপেক্টর তপন কুমার বাড়ুই বলেন, এডিআই অফিসের পক্ষে শিক্ষকদের আয়কর সংক্রান্ত হিসাব রক্ষার কাজ করতেন যে আইনজীবী, তিনি দীর্ঘদিন পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে এবছর এখনও পর্যন্ত কোনো কাজ সম্ভব হয়নি। যে আমাদের দীর্ঘদিনে নিয়ার অ্যাবাউট 4 ইয়ার্স আমাদের এইখানে যিনি NSDL-এর যার সঙ্গে এগ্রিমেন্ট হয়েছিল, এই বনগাঁ সাব ডিভিশন এডিআই অফিসের হয়েছিল প্রার্থী কর্মকার যিনি কাজটা করেন, তার রেমুনারেশন নিয়ার অ্যাবাউট 4 ইয়ার্স পাচ্ছেন না। আমরা ইতিপূর্বে 5-7 লাস্ট আমরা পাঠিয়েছিলাম এটা অ্যালটমেন্ট পাওয়ার জন্য আমাদের জিএস সেকশনে বিকাশ ভবন, তো সেটা এখন টিল নাও আমরা কোনো স্যাটিসফ্যাক্টরি এখনও অ্যান্সার পাইনি। এটা আমার কনসার্ন হায়ার অথরিটি মাননীয় DI সাহেবকে আমিও জানিয়েছি, যিনি এডিআই চার্চের রয়েছেন বনগাঁ সাব ডিভিশন, ওনাকেও আমি জানিয়েছি এই ব্যাপারে, কিন্তু আমি অ্যাকচুয়ালি স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার আমি কিন্তু পাইনি, আর এটা নিয়ে টিচারদের ক্ষোভ। এ বিষয়ে তপনবাবু আরও বলেন, বিষয়টি ইতিমধ্যেই DI ADI সকলকেই জানানো হয়েছে। এ বিষয়ে তিনি আরও বলেন, টিচাররা অ্যাকচুয়ালি এটা ডেপুটেশন হিসাবে নয়, ওরা অ্যাপ্লিকেশন একটা ওদের কতগুলো দাবি দেওয়া নিয়ে এসেছিলো আমার কাছে, মেনলি 26AS আপডেশন করার জন্যে ওরা বলেছিল, নিখিলবঙ্গ শিক্ষক সমিতি থেকে ওরা এসেছিলো আমার কাছে, এবং ওদের ওই দাবির সঙ্গে ছিল যে আমাদের বর্তমান এডিআই সাহেব উনি কবে আসবেন সেটা আমাকেই বলে দিতে হবে, ঠিক করে দিতে হবে, মানে নির্দিষ্ট ডেটটা ফিক্স করে দিতে হবে, এবং ওদের আরও অনেক কিছু দাবি ছিল, যেমন 18 ইয়ার্স বেনিফিট অ্যাপ্রুভাল, ROPA 19-এর কাগজপত্র, হ্যাঁ, বা এডিআর, এইগুলো PF চেকিং এটসেটা বিভিন্ন রকমের ওদের দাবি দাওয়া নিয়ে এসেছিলো। ওরা বলেছিলো যে DI সাহেব আসবেন, আর আজকে ওরা অ্যাপ্লিকেশন জমা দিতে এসেছিলো, কিন্তু যেটা জমা দিতে এসেও সেটা কিন্তু ওয়ান টাইম ডেপুটেশনই দিয়ে গেল আমাদের SSC এই রিজনের চেয়ারম্যানের দায়িত্ব রয়েছেন, সেখানে কী পরিস্থিতি অ্যারাইজ করে তার উপর ডিপেন্ড করে
উনি কাজগুলো করে থাকেন, ওনার সুবিধা মতো এই অফিসে আসেন। সুতরাং ফিক্সড ডেট আমার পক্ষে বলা আপনাদের আমার সম্ভব নয়, এইগুলো ওনাদের সঙ্গে আমি আলোচনা করলাম। শিক্ষক সংগঠন সূত্রে খবর, দ্রুত এই সমস্যার সমাধান করতে হবে, না হলে আগামীতে আরো বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন তারা। সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।